হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু হাসান একাডেমি চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে ব্লেন মেথডের কাজ কী অথবা কীভাবে কাজ করে ব্লেন মেথডটা হচ্ছে কি লাইক দুইটা ইমেজ ব্লেন অর্থ কি ব্লেন্ড অর্থ হচ্ছে মিশ্রিত লাইক দুইটা ইমেজকে একসাথে মিশ্রিত করা যেহেতু এটা একটা ইমেজ রিলেটেড বিষয় সো আমি যতই আপনাকে বলি যে ব্লেন্ড মানে মিশ্রিত অথবা দুইটা ইমেজ মিশ্রিত করায় সো যতক্ষণ আমি দেখাবো না জিনিসটা ততক্ষণ আপনাদের কাছে ক্লিয়ার হবে না কারণ যেহেতু ইমেজ সো স্বাভাবিকভাবে এটা মুখের কথায় বোঝা যাবে না সো আমরা এটাকে ডাইরেক্ট কোডে চলে যাই তার আগে আমরা ডকুমেন্টেশনটা একটু করে নিব কজ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডকুমেন্টেশন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কজ প্রত্যেকটা জিনিস লাইক আমি তো এখানকার সবগুলো জিনিস শিখাইতে পারবো না কারণ এখানে অনেক হাজার হাজার ম্যাথড আছে সো এখানে দরকার দেখা যাবে কি আপনার সুবিধা মতন অথবা আপনার দরকারের দরকার অনুযায়ী যে মেথডগুলো দরকার সেগুলো আপনাকে এখানে ডকুমেন্টেশনে পড়ে নিতে হবে কীভাবে সেগুলো কাজ করে সেই অনুযায়ী সামান্য একটু গুগলে হেল্প নিয়ে দেন জিনিসগুলো আপনাকে ফিউচারে ইন ফিউচার প্রজেক্টগুলোতে কাজ করতে হবে সো আমি বেসিক্যালি জাস্ট ডকুমেন্টেশন পড়ে বোঝার একটা প্র্যাকটিস করানোর চেষ্টা করতেছি দেখা যায় কত দূর কী হয় তো আমরা এখানে যদি আমরা ব্লেন্ডের ডকুমেন্টেশনে আসছি এখানে দেখতে পারবো যে ক্রিয়েট এ নিউ ইমেজ বা ইন্টারপ্রেটিং বিটুইন টু ইনপুট ইমেজেস ইউজিং এ কনস্ট্যান্ট আলফা জিনিসটা একটু লাইক কমপ্লিকেটেড মনে হইতে পারে লাইক কনস্ট্যান্ট আলফা বলতে একটা বুঝেছে আলফা যখন আলফার ভ্যালু যখন ওয়ান তখন একটা ইমেজ কমপ্লিটলি ভিজিবল যখন আলফা লেভেল হচ্ছে জিরো তখন হচ্ছে কমপ্লিটলি ইনভিজিবল লাইক এখন যদি চিন্তা করি জিরো এবং ওয়ানের মাঝে কী আছে জিরো পয়েন্ট ফাইভ আলফা লেভেল যখন একটা ইমেজে জিরো পয়েন্ট ফাইভ থাকে তখন ইমেজটা মানে হালকা অর্ধেক দেখা যা মানে হালকা দেখা যাচ্ছে হালকা দেখা যাচ্ছে না বিষয়টা হচ্ছে এরকম তো এখানে বলছে যে ক্রিয়েটস অ্যান্ড ব্লেন মেথডটা একটা ইমেজ ক্রিয়েট করে বাই ইন্টারপ্রিটিং বিটুইন টু ইনপুট ইমেজেস অর্থাৎ এই যে ইমেজ ওয়ান ইমেজ টু যখন দিব তখন সেটা পরের ভ্যালুতে আমরা যে পরিমাণ আলফা ডিক্লেয়ার করে দেব সেই পরিমাণ আলফা অনুযায়ী একটা ইমেজটাকে আর কি মিক্স করবে সো জিনিসটা আসলে আমরা একটা আচ্ছা প্যারামিটারগুলো আমরা একবার দেখে নিই ইমেজ ওয়ান হচ্ছে ফার্স্ট ইমেজ ইমেজ টু হচ্ছে সেকেন্ড ইমেজ মাস্ট হ্যাভ দ্য সেম মোড অ্যান্ড সাইজেস অ্যাজ ফার্স্ট ইমেজ অ্যাজ দ্য ফার্স্ট ইমেজ আলফা দ্য ইন্টারপোলেশন আলফা ফ্যাক্টর ইফ আলফা জিরো এ কফি অফ ইমেজ ইজ রিটার্ন ইফ আলফা ইজ ওয়ান এ কফি অফ সেকেন্ড ইমেজ ইজ রিটার্ন there are no restriction on the alpha value if necessary the result is clipped to fit into the allowed output range অর্থাৎ যখন আমরা যদি এই থার্ড প্যারামিটার আলফাটা যদি জিরো দেই সেই ক্ষেত্রে আচ্ছা কি বলছ ইনফিট আচ্ছা তখন জাস্ট ওয়ান ইমেজটা শো করবে মানে প্রথম যে ইমেজটা থাকে সেটা শো করবে যদি আলফা ভ্যালু জিরো থাকে সরি আলফা ওয়ান থাকে তখন দ্বিতীয় ইমেজটা শো করবে আর আলফা যখন অর্ধেক থাকবে তখন দুইটাই একসাথে শো করবে সো জিনিসটা কীভাবে কাজ করে আমরা দেখি আমরা কোডে চলে যাচ্ছি আচ্ছা এখানে পেস্ট হবে না এখানে হচ্ছে আমি স্পিলো টপিক ফাইভ লেকচার প্রবাবলি ফাইভ আচ্ছা আমরা লেকচার ফোর থেকে যেহেতু আমাদের বলতে গেলে এই সম্পূর্ণ অংশটা সেম কপি করে নিলাম এখানে আমরা মোড কনভার্ট করে নিয়েছি দুইটারই আট জিবি এবং সাইজ আচ্ছা সাইজ এখানে আমরা সেম করে নেব সাইজটা এটা দিয়ে চেঞ্জ করবো সো আমাদের ফোরগ্রাউন্ড ডিসাইজটা আমরা করবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ সো হয়ে গেলো সো আমরা এখন করবো কি আমরা ইমেজ যেহেতু এই ব্লেন্ড মেথডে ইমেজ রিটার্ন করে সো আমরা ইমেজটা সেই রিটার্ন ভ্যালুটা ইমেজ ভ্যারিয়েবলের মধ্যে রাখবো দেন ইমেজ অবজেক্ট নিলাম ব্লেন্ড এখন ইমেজ ওয়ান দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড আচ্ছা ফোর গ্রাউন্ড দিলাম দেন আলফা দিয়ে দিলাম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ সরি জিরো ফাইভ না পয়েন্ট ফাইভ এখন আমরা ইমেজটাকে শু করবো আই এম জি ডট শো তো এখন যদি আমরা ইমেজটাকে শো করি আচ্ছা এটা হবে হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ এখন দেখতে পাচ্ছি যে দুইটা ইমেজই একটার উপর আর একটা ওভারল্যাপ হয়ে ব্লেন্ড হয়ে অর্থাৎ মিশ্রণ হয়ে ছবিটা দেখাচ্ছে সো আমরা যদি এখানে টু ডট জেপিজি দিই আচ্ছা টু এর ইমেজটা কী আছে আমরা একটু দেখে এসি টু এ টু ডট জেপিজি হচ্ছে একটা ব্ল্যাক ইমেজ আমরা থ্রি দিই তাহলে জিনিসটা ফুটবে থ্রি ডট জেপিজি দিলাম দেখা যাচ্ছে যে দুইটাই মিশ্রণ হয়ে গেছে দুইটা অ্যাটলিস্ট লাইক সিমিলার অনেকটা অনেকটা সিমিলার দেখা যাচ্ছে একটা ইমেজে দুইটাই মিশ্রণ দেখা যাচ্ছে আচ্ছা আমরা যদি এখানে আলফার ভ্যালুটা লাইক পয়েন্ট ওয়ান জিরো দিলাম সেক্ষেত্রে দেখা যাবে যে একটা ইমেজ বেশি বোঝা যাবে প্রথম ইমেজটা অর্থাৎ যখন ভ্যালু থাকবে হচ্ছে জিরো তখন প্রথম ইমেজটা দেখা যাবে একদম প্রপারলি ভিজিবল দ্বিতীয় ইমেজটা দেখা যাবে না স্বাভাবিকভাবে আমরা যখন আলফার ভ্যালুটা ওয়ান দিলাম তখন দ্বিতীয় ইমেজটা দেখা যাবে প্রথম ইমেজটা দেখা যাবে না সো আমরা যদি লাইক পয়েন্ট এইটটি দিলাম পয়েন্ট এইটটি দিলে দ্বিতীয় ইমেজটার প্রায়োরিটি বেশি থাকবে দেন দ্য ফার্স্ট ইমেজ তো আচ্ছা আমরা যদি এখানে লাইক টু দিলাম আলফার ভ্যালু তো আমরা জানি জিরো থেকে একের মধ্যে কিন্তু যদি আমরা টু দিই তখন কি আসবে তখন আসবে হচ্ছে মানে জিনিসটাকে একদম মানে কি বলবো অন্য একটা মোডে নিয়ে চলে যাচ্ছে সো বেসিক্যালি আলফা সরি ব্লেন্ড মোডটা এভাবে কাজ করে সো এটাকে আরও একটু প্র্যাকটিস করতে থাকলে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এটা বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন সো আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সো নেক্সট ভিডিওতে সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ